ভুলে যা আমাকে আজকে পার্টি হবে তো পার্টি না শপিং করা ঠিক হয়ে গেল মানে সো হ্যালো গুড মর্নিং গাইস সো বেসিক্যালি ডেইলি ব্লগ কে দেখে মানে যে মানুষটা ফেমাস নয় তার ডেইলি ব্লগ কে দেখে সো কে দেখে তো ওখানে আমার এখন রেজাল্ট পড়ানো হচ্ছে ইংলিশ মিডিয়ামের মানুষ ব্যাপারটা বুঝতে পারছি না বলে পড়ে বলে ভাই বোঝা এটা কি কি বলছে একটুখানি দাঁড়া 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 সাউন্ড আসবে না পাখাটা অফ করি আমি যদি পাখা অফ করে মরে যাবে অবস্থা বল এখানে কি কি বোঝাচ্ছে প্রথমেরটা অ্যাকমপ্লিশমেন্ট ইউ আর স্ট্রংলি মোটিভেটেড টু হ্যান্ডেল হায়ার রিস্ক টাস্কস ইন অ্যাচিভিং ইওর গোলস হ্যাঁ তো কি হয়েছে রিস্ক রিক্স কি রিস্ক হ্যাঁ তো রিস্ক হ্যাঁ আচ্ছা সো আমার বেসিক্যালি কথা ছিল র্যাম লাগাবো ল্যাপটপে বাট অচানক শপিং করা ঠিক হয়ে গেল মানে শপিং করবো আই ডোন্ট নো ওয়াই বাট হ্যাঁ কিছু একটা গিফট ভাউচার পেয়েছি সো দ্যাটস ওয়াই চলে আসলাম প্যান্টালুনস দেখা যাক কী দেখতে পাই তারপর সো চলো গিফট ভাউচারে কার নাম মেনশন করতে হবে তো নামটা কি ভুলে যা আমাকে না না বল বল তোর নামটা ভুলে যা আমি মেনশন করে দিচ্ছি তো গাইজ আমার যে কালারটা নেওয়ার কথা ছিল সে কালারটা নিয়েছি মানে নিইনি নিয়েছি অন্য দুটো বাড়ি গিয়ে দেখাচ্ছি অকওয়ার্ড লাগছে হ্যাঁ চুল টুল সেট স্নান করার পর এরকমই থাকে তো হ্যাঁ উপরে গেঞ্জেই ঝুলছে বিকজ এটাই ঝোলে তো আর কি এক্সট্রা দেখাবো তো যাই হোক ইঞ্জিনিয়ার মানুষ বসে আছেন আজকে ভর্তি হয়ে এসছেন আজকে পার্টি হবে তো পার্টি পার্টি একটু ভাই কোন হেডফোনগুলো হবে বল না দেখতেই পাচ্ছি না তোকে তোকে দেখাতে হবে তোমাকে এই রিয়েলমি দেখ না রিয়েলমি সাউন্ড ভালো লাগে আমার এটা হবে না এওয়ালা এওয়ালা এটা 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 লাল আমি নেবো না ভাগ এ লাল ইশক নাকি বিদর আরে দাঁড়া চলে এসছে মাল ডেলিভার হয়ে গেছে সো অল রাইট গাইজ মাকে নিয়ে যাবো বর্ধমানে মোড় মার্কেটে সো অবভিয়াসলি ব্লগ করবো দেখবে আর বেশ ভালো লাগছে পেছনে পোর্ট্রেট কাইন্ড অফ আসছে ওকে আর হ্যাঁ আই হোপ ভয়েস কোয়ালিটি এবার একটু বেটার আসবে মেবি সো যাওয়া যাক তো বেসিক্যালি মোন মার্কেটে এসেছি মাকে নিয়ে শপিং করতে দিওয়ালি শপিং তো বেশি কিছু নেওয়ার নেই অল্প কিছু তো দেখা যাক কি এখানে আছে আর আমার একটা ক্রিম নিতে হবে শীতকাল এসছে অলরেডি তো চলো দেখা যাক দেখি কী নেওয়া যায় কী নেবে ঘুম পেয়ে গেল তোমার এইগুলোতে অফার আছে মা আমি তো খাবো না এগুলো ভাই ডায়েট ফ্যাট করতে হবে তুলে নাও দু চার বস্তা তুলে নেবে কি নেবে না মা তোমার প্রিয় জিনিস মা তেল লোকেরা এত এত বাজার করেছে মা তুমি কি করলে এইটুকুন তো বেসিক্যালি মায়ের সঙ্গে এসেছিলাম বাজার করতে বাজার অলমোস্ট ডান বেশি কিছু কেনা নেই বিকজ গ্রসারি জিনিসপত্র সব বাবাই আনে তো অলরেডি বাড়িতে রয়েছে সো দ্যাটস ওয়াই বেশি কিছু কেনা হয়নি মা ঘর থেকে একদমই বেরোয় না বা মানে বেরোই না তো ওই জন্য বেশি মাকে নিয়ে বেরোনোর জন্যই আসলাম
হয়ে গেলো, যেটুকু কেনাকাটা হলো নন স্টিকে করেনি, যেটা আমার লাগবে বিকজ আমার ডায়েট করা দরকার, আমার বাইক চলে এসছে। তো আই হোপ ভয়েস ঠিকঠাক আসছে কিনা, একই মনে হচ্ছে একই আসছে। চলো বাড়ি যাওয়া যাক, অলমোস্ট 5:20। ফুচকাও খাইনি বহুত দিন রাস্তায় বেরিয়ে, সো তাই রাস্তায় বেরিয়ে আজকে ফুচকা টুচকা খেয়ে যাবো। তো এখানে ফুচকা টুচকা খাওয়াই আমাদের এখন ঘর, চলো। সো অলরাইট গাইজ, এখন আমি আছি কলকাতাতে বিকজ অ্যান্ড ব্লগটা শ্যুট হয়েছে পুরোটাই বর্ধমানে, আর আমি এখন কলকাতায় চলেছি বিকজ অফ ইন্টারভিউ অ্যান্ড কলকাতায় কিছু কাজ ছিল, তার সাথে সাথে প্রচুর খাওয়া দাওয়া হয়েছে, যেটা মানে আর বলা যাবে না, মানে বলা যাবে না মানে দেখাবো নিশ্চয়ই ব্লগে, বাট আসছে। সো এনিওয়েজ, এই ব্লগটা লেট হয়ে মানে অলরেডি দিওয়ালি চলেছে, সো হ্যাপি দিওয়ালি সবাইকে। তো এই ব্লগটা আসছে, ডেফিনেটলি একটু টাইম লাগবে কলকাতাওয়ালাটা, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করে রাখো তার জন্য, অ্যান্ড বেল আইকনটা টিপে দাও, তো জানো সমাজদার লোক হলে স্যারই কাফি হতে হয়। তো ভাই কি আর বলবো তোমাদেরকে, তোমরা এমনি আছো অনেক বুঝে যাচ্ছ, তো কোনো ব্যাপার না, অ্যান্ড কোনো ব্যাপার না, এনিওয়েজ কনফিউজড হয়ে যাচ্ছি আমি, তোমরা হয়ে যাবে। তো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, আর ব্লগ ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব, প্রতিটা সবাই বলছে আমিও বলছি, তো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, ততক্ষণ টাটা বাই।